তো বেরিয়ে পড়েছি ভালোবাসার মানুষদের সাথে দেখা করার জন্য। একা একাই ফার্স্ট আমি ওলা করে যাচ্ছি, কখনো আমি একা একা খুব একটা যাইনি। তো যাচ্ছি, তো যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে একটু চারপাশটা শেয়ার করতে করতে যাই, কারণ একা একা না ভালো লাগছিল না। আর মেয়ের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, আমি মেয়ের বাড়ি চলে এসেছিলাম, তোমরা সকলেই জানো। তো সেখান থেকে জামাই ওলা করে দিয়েছিল, আমি সেখানে একা একাই যাচ্ছি, খুব একটা দূরে নয়। তো যেতে যেতে ভাবলাম চারপাশটা একটু তোমাদের দেখাতে দেখাতে যাই। এই দেখো রবীন্দ্র সদন, আর ওই দূরে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তার কাছ দিয়েই আমরা যাব। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছন দিকের গেটেই ওরা আছে, তো সেটা আমি জেনে গেছি আর আমার ড্রাইভারকেও বলে দিয়েছি। তো যাচ্ছি, যেতে যেতে পৌঁছে গিয়ে যাব, প্রায় চলে এসেছি। এইবার আমি কিন্তু সোজা মাঠের মধ্যে ঢুকে গেছি। চলে এসেছি কণিকার মিটআপে, আমরা চলে এসেছি। আর এসে আমি অনেককে পেয়েছি, তোমার চ্যানেলের নাম ঠিক আছে, চলো এদের সাথে একটু আলাপ করে নিই। এই অবস্থায় থাকবে নাকি আমার ফোনটা? আমার মা বেটু, ও মা বেটু, ও তো আমি দেখি মা বেটু, আমি কিন্তু দেখি, খুব ভালো লাগে। হ্যাঁ বেঙ্গলি ব্লগ পাই সোমা, দেখো ভালো লাগে সবাই। হ্যাঁ দিদিভাই, আর আমার চ্যানেলটাও আমি দেখি, একটু মনে রেখো, দেখি তুমি করেই বলছি। হ্যাঁ একদম, চলে এসেছি। পেছন দিকের গেটটা, এটা ওখানে দাঁড়াতে হবে, ওখানে যদি দাঁড়াতে দিত সবার সুবিধা। কোয়েলকে একবার দেখেনি, তোমাদেরকে দেখানো হয়নি না, তোমার হয়েছে, ওকে দেখানো হয়নি। ভালোবাসার টানে। তোমার নাম? আমার নাম শাবনাম। শাবনাম কোথা দিয়ে এসছো? তো এটা খুবই কাছে, কোনো ব্যাপার না আমাদের। এটা প্রথম এই লাগে শুটকি, শুটকির মতন তো নয়। আসলে প্রফেশনাল না তো, কন্ট্রোভার্সি করি, সবসময় ঝগড়াঝাটি করি তো। ও হ্যাঁ হ্যাঁ, করো 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 করে নাও, শুধু করে রাখো, একদম একদম পরে করবে লক্ষ্মী মেয়ে। আচ্ছা আমিও শুধু করে রাখি, ভালো মানুষ দেবো বসিয়ে। পেটে কুটে করিস মা, তুই রোগা হয়েছিস, তোর মামি তোকে খেতে দেয় না। ও মাই গড, মানে কাল এসছিস আজকে রোগা হয়ে গেছিস। কত বছর ধরে যে তুই আছিস, তখন তুই গাট্টা গোট্টা ছিল বলছে, কিন্তু তখন তুই কোথায় ছিলি? এই মামির বাড়িতেই তো। তাহলে আছিস কোথায়? তোর দিদুন, তোর মায়ের কাছে। হ্যাঁ এই যুক্তি তর্কের ধার ধারে না, জানিস তো এরা। আমি এখনো জানি তুমি সুস্থ না, আমি অনেক জোরে এসেছি এখানে, খেতে পাচ্ছে না আমাকে। কণিকা কেন, আমার ভিউয়ার্সরা যারা আমাকে সত্যি ভালোবাসে তারা আমাকে কন্টিনিউ বলে, কেউ আন্টি, কেউ দিদি, কেউ নাম ধরে। के देखे आयुष में তোমার নেই তুমি ভালোবাসা দেখে বাস তুমি ভালোবাসা ভালোবাসা বুক করে ভালোবাসা নিয়ে ব্যাংকের অফিসার ছিলাম আচ্ছা বাস তাহলেই হবে আমাদের ভালোবাসার যোগ দরকার 3 বছর ধরে রিটা তাহলে ভালোবাসার মানুষরাও দেখো কত দূর থেকে চলে এসেছে আর এখন শুধু এই সবার ব্লগ মানে দেখ না কারুর দেখি না ওগুলো তো একেবারেই দেখি ইমপাস হ্যাঁ দীপ্তি দি আসছে ওই দীপ্তি ওই ঘরে দাঁড়িয়ে আছে ওই যে গাছের ওই আসলে ইমপাস জন্য দাঁড়িয়ে আছে চিনতে পারছ না অনেক ওখানে কি বসে আছে অনেক লোক আছে খুঁজে পাচ্ছে না তারা ভিক্টোরিয়াতে টিকিট কেটে যাচ্ছে এই মা ভিক্টোরিয়ার ভেতরে যদি ভিক্টোরিয়াটা না বললে ওরে ও সেটা কোথায় গেল আমাদের সাথে জানা ছোট আমি ওখানে যাব না না ছোটটা নিয়েছে তো অনেকবার দিদি বাড়িতে যদি ইচ্ছা হয় তাহলে তুমি বাড়ি এসে আমি ভিক্টোরিয়ার ইমপাকেও দেখতে হ্যাঁ ভিক্টোরিয়ার ইমপা আছে ওটা ব্যবস্থা করে আমরা এসে নিয়ে যাব আমরাও তো ওখানে আমরা এখান থেকে ওইখানকার বসে দিত না ওই জায়গাটা একদম সামনের দিকে হলে না আমি তো আমি ভালোবাসার টানেই হ্যাঁ ভালোবাসার টানে যারা আসে সত্যি তাদের মানে আমি ওর ব্লগ থেকেই তোমার সঙ্গে আলাপ ওর ব্লগ থ্রু থেকেই তোমাকে জানতে পেরেছি আচ্ছা আচ্ছা না না ওই আনতে যাচ্ছে ওইদিকে অনেকে আছে ওই জন্য যাচ্ছে আর ওই রিম্পা মনে হয় ওইদিকে চলে গেছে ওই জন্য মনে হয় যাচ্ছে চলে আসছে অনেকে ভাবছে হয়তো ভিক্টোরিয়া ঘুরতে গেছে কিন্তু ভিক্টোরিয়া তো না ভিক্টোরিয়ার উল্টো দিকেই বলেছে এই দেখ সবাই ভালোবাসে বুড়ো তোটাকে দেখ তোকে একটু হাসাই তুমি যদি কাঁদো তো আমার চোখে জল পড়ে ঠিক তাই যে রিম্পার ছেলে তোমাকে প্রণাম করেছিল ছোট্ট তো কথা দিয়ে খুশি করে পড়ে গেল মানুষের মতো মানুষ শিক্ষা দীক্ষা ভালো একটা এই যে এ হচ্ছে রিম্পার বড় ছেলে তার নাম বলে দাও অনিতা ঘোষ বাহ আর ভাই আসেনি না তো অনেকজন অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি আমরা জানো ঘুরেই যাচ্ছি চিনতে পারছো না জায়গাটা দেখো কত মিষ্টি একটা ছেলে দেখছো মার সাথে এসেছে তাড়াতাড়ি এসো তিনজনে আমরা তিনজনে একটা জায়গায় ছবি না তুললে আসো দাঁড়াও তিনজনে দাঁড়িয়ে নি একটু তোমার সাথে আমার হয়ে গেছে, তুমি রিম্পার সাথে তো এই যে আমরা তিনজনে একসাথে রয়েছি। মেন লোকটা বসে আছে। হ্যাঁ মেন লোকটা আছে, মেন লোকটা আছে। আজকে কোয়েল তোর হয়ে এক সময় তোদের জন্য তোদের বিপক্ষে লড়তো, সে ভিডিও করছি, ভালো লাগছে। ইচ্ছিটা কিছু মনে করো না, দারুণ যুক্তি দিয়ে তুমি বুঝিয়ে দিয়েছো। আর সবচেয়ে আর একটা বড়ো কথা হচ্ছে, দেখবে যার সাথে সংসার করে সে তার বিষয়ে যতটা জানে আমরা বাইরে থেকে ততটা জানি না। অতএব ইচ্ছিকা ওর যেই পয়েন্টগুলো, যে মানে নেগেটিভ দিকগুলো তুলে ধরছে একদম অ্যাকুরেট, মানে যেটা আমি হয়তো ভালো করে বলতে পারবো না। খবরদার, বুঝেছিস? সীমাকে দিদি আর প্রীতমের মাকে কাকিমা, আর ঘুম থেকে উঠে লিপস্টিক মাখিস তুই, তলায় লিপস্টিক রাখিস, বোঝাই যায়। আমার কথা শুনে প্রথম দিন দিল না, সকালে পরে ঘুম থেকে দিদি বলছে কি, দাঁড়াও তুই তো সাজিস নি, আজকে আমি সেজে আসি, টুরু করে সেজে চলে। অনেকে বলছে বর্ণালী হেভি লাগছে না, ভালো। আরে আমি কি লাগছে আমি তো জানি। এরম করে এরম মারিস, এরম করে এরম মারবি, কানের কাছে বাজাবি, তুই আয় একদিন, কাউকে লাগবে না। আয়স্মিতা তোকে ফিস করবে, তুই পড়ে যাবে। যদিও আয়স্মিতার এরকম শিক্ষা দীক্ষা না, মানে বলছি, মানে বলে না ফাঁকা কলসি বাজে বেশি, তুই তোর ওই বিছানা থেকে ওকে মারবি, তাকে মারবি, তাকে ধরবি, হ্যাঁ এরম করে মারবি, সেরম করে মারবি। এই দেখ কণিকা মোটা হয়েছে, দিদি মোটা হয়েছে, এখন কোয়েল, এখন কোয়েল। আমি এটা বলছি, আর সোমাদি শোনো, আমার এইটা অবাক লেগেছে। সোনা তারপরে আয়স্মিতা, তারপরে কণিকার দাদা, দুই বাচ্চা শুয়ে আছে। আমি ওটা তিনবার দেখলাম ওইটুখানি জায়গায়, যে দেখলাম আয়স্মিতা লাথি মেরেছে কিনা, একটা না বরঞ্চ কোয়েল ওকে সরিয়ে দিয়ে ওর মায়ের কাছে শুলো। ও কি বাজে একটা মিথ্যে কথা রটালো, কণিকার মতন তৈরি হচ্ছে আয়স্মিতা। তোর মুখে থু, তোমার চ্যানেলে সবাই নিজে বলো ওই শুট কি ভালোবাসা নিয়ে এসে, কিন্তু এনেছি আমি দেখাতে পারতেছি না, কিন্তু এনেছি আমি। ভিডিওতে রোজ দেখাই না, ভালোবাসি তোমাদের। এমনি তোমরা তোমাদের বাড়িতে গেছিল না? হ্যাঁ, মারো তো ধরে, মারো তো একটু, আমরা বাড়িতে সবাই এই একটু মেরে নাও। হ্যাঁ বলছে বাড়িতে যাওয়া ঠিক হবে না, আমরা বলছি কোনো ব্যাপার না ওর বাড়ি যাওয়া। কে করছে ভিডিও? করছিস? বলো বলো বলো, তুমি কেন আগে ভিডিও ছেড়েছো? হ্যাঁ এইটাই তো, কেন ছেড়েছো? কোনিকার অর্ডারই নেই, কোনিকার অর্ডার ছিল না। আই নেকো ওকে আমি আমি শুনে দেব। ওই দিদি কোনিকা দিদি আমি ফোন করছিলাম, কোনিকা ফোন কাউকে বুঝতে পারছি না, খুঁজে পাচ্ছি না। পম্পাস লাইফস্টাইল। আচ্ছা আর তোমার? আমার হচ্ছে বেঙ্গলি ব্লগ পাই। আচ্ছা আচ্ছা, ওই সব আমরা সবাই আমার বন্ধুরা এই চ্যানেল সবাই কিন্তু দেখবে, পাশে থাকবে। দেখো পাশে যদি না থাকো না কারণ এখানে দেখতে কেউ এগোতে পারবে না। নেটু তো ওই দিয়ে তো যতই কন্ট্রোভার্সি করো, ব্লগ করো, যাই করো না কেন সবাইকে সবার পাশে থাকতে হবে। এটা হচ্ছে তোমার নাম কি? তোমার ব্লগ ই আছে চ্যানেল? হ্যাঁ হ্যাঁ, কি নাম? পম্পাস লাইফস্টাইল। তোমার চ্যানেলের নাম বলে দাও। আমার চ্যানেলের নাম mina.mithis ব্লগ। আমি ডেলি ব্লগ করি, আর শুনতে অনেকে শুটিংয়ের ব্লগও দেখতে পাবে, শুটিংয়ে যাই মাঝে মধ্যে, সিরিয়ালের শুটিং। তো আমরা এবার একটু উজ্জ্বলকে নিয়ে হাঁটাহাঁটি করছি, সবাই মিলে একটু ফটোশ্যুট করা হচ্ছে। তো আমরা এবার এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, উজ্জ্বলকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। অনেকক্ষণ এক জায়গায় সবাই মিলে বসে দাঁড়িয়ে আছি বলে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। আর দেখো সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত, উজ্জ্বলকে নিয়ে মামনিও রয়েছে সাথে আমাদের। তো আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করছি। খুব ভালো লাগে না দাঁড়াও আর একটা আমার সাথে আলাপ করতে কেমন লাগে ভীষণ ঝড় হয় ভীষণ ভালো হবে না আজকে ভালো আজকে যে ঘুম তুমি উড়িয়ে নিলে আজকে এটা ভালো দেখিনি তো আরে অনেকের ঠিক করেছি ভাঙা গাড়ির এত খরিদ্দার এটা সলিড এটা সলিড ভাঙা এইখানে এইখানে না স্ক্রিনশট তুলে রেখে দেবো তাই নয় এটা ভালো লাগে তাই না হ্যাঁ আসো আসো সবাইকে ভীষণ ভালো লাগে মানে যেতে ভগবানি না একেবারে ঠিক আবার এমন করে ঢুকাই জায়গায় প্রচুর জামা কাপড় আমার একসাথেই যাবো কিন্তু অন ক্যামেরা কিছু না 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 কিছু এখানে উজ্জ্বলকে গাড়িতে ওঠানো হচ্ছে আর কৌশিককে দেখলাম সত্যি একটা বাচ্চা ছেলেকে নিয়ে কীভাবে নোংরামো করা হয় না দেখলে কিন্তু কেউ ভাবতেও পারতাম না যে সে কত ছোট একটা ছেলে সত্যি মানুষের মন কত নোংরা আমি চিনি না এক ভদ্রলোক আমাকে বাইকে করে নিয়ে ওর কাছে দিয়ে এলো পৃথিবীটা তো এই জন্যই তো টিকে আছে কেউ বলে বলে কমেন্ট করে বলে খুব ইচ্ছা করে না কেউ ঠিক আছে ভগবান আছে আপনি দেখছেন সব ফেরত আসছে সব চলে আসবে আর এক করে আবার আরো বাকিগুলোও আসবে কোন পাপ করবে একদম তোমার সঙ্গে কত লোক আছে বলো হ্যাঁ চাকরি চাকরি তুমি লাভ কারণ মানে উঠে আসলাম তোমার প্রথম ভালো লেগেছে গো তোমরা সবাই আসলে আমার দিকে আসবে আসবে বাড়ি সামনে চলো যাও টাটা সবাই খুব ভালো থেকো খুব ভালো লাগলো তোমাদের এতটা মূল্যবান টাইম আমাদের জন্য দিলে তার জন্য যে কি ভালো লাগলো সেটাই হ্যাঁ পিঁপড়ে আছে যাও উঠে পড়ো হ্যাঁ উঠে পড়ো সেটা আমি পরে করবো না তুমি কোথায় বসবে এদিকে এখানে হ্যাঁ তো কণিকা উজ্জ্বলদের গাড়ি ছেড়ে দেওয়ার পর আমরাও এক এক করে যে যার মতো গাড়ি করে ব্যাক করতে শুরু করলাম আমিও চলতে শুরু করলাম এই দেখো ফিরে আসছি সন্ধে হচ্ছে হচ্ছে এরকম একটা সময় আর সত্যি করে এই টাইমটা এমনিই দেখবে মানুষের মনটা খারাপ হয় আর প্রিয় মানুষদের ছেড়ে আসতে সত্যিই খুব কষ্ট লাগছিল প্রত্যেকে ওখানে খুব ভালোবাসার মানুষ ছিল ভীষণ এনজয় করেছি দিনটা শত্রুর মুখে ছাই দিয়ে ঝড় বৃষ্টি কিন্তু আসেনি তো তার সাথে সাথে যারা যারা এসেছিল যতজনই আসুক না কেন প্রত্যেকেই ভীষণ ভালো ছিল এবং ভালো মনের মানুষ ছিল। ওখানে কেউ বদমাইশি করতে আর খারাপ কোনো কথা বলতে এখানে আসেনি। আর প্রত্যেকটা মানুষের সাথে মিশে ভীষণ ভালো লেগেছে। মিট আপটা আরও ভালো হতো যদি প্রপার জায়গাটা সবাই একটু খুঁজে পেত। আরও অনেক লোক এসেছিল যারা খুঁজে না পেয়ে চলে গেছে। তাদের সকলকে বলবো দ্বিতীয়বার যখন হবে তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে চাই। যারা আসতে পারোনি দূর থেকে তারাও কিন্তু অবশ্যই এর পরের বার এসো, কারণ সবার সাথে সবার দেখাটা কিন্তু হওয়া খুব দরকার। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলে যেও না।